মিছিলে শুরুতেই ওরা স্লোগান করে আসছিলো, ওই মোড় পর্যন্ত এসে আর স্লোগান নেই, ওইদিকে কিছু লোক ঢুকে গেল। ঢুকে গিয়ে ওখানে জানলায় ওদের কাছে বড় বড় বাস ছিল, বাস দিয়ে পিটান শুরু করলো। বিজেপির লোকজন, বিজেপির মিছিলে যারা ছিল তারাই এখানে এই শাটারে পিটান পিটাচ্ছে, আদলা বড় বড় ইট মেরেছে। এই যে জুতো দেখুন, জুতো পরে আছে, জুতো পরে আছে। আপনি দাঁড়িয়ে কথা বলুন, আমরা দেখবো। জুতো জুতো ছুঁড়ে মেরেছে। আমরা ওখানে সবাই খেলা দেখছিলাম। এখানে পাইপ, ওখানে দেখুন ভাঙ্গা পাইপ আছে, পাইপ ভেঙেছে লাঠি মেরে, লাঠি দিয়ে, এবং অজস্র মানে অজস্র গালিগালাজ, অসভ্য গালিগালাজ এখানে বসে দিয়েছে। হ্যাঁ, পুলিশ ছিল, পুলিশেও আটকাতে পারছিল না। কিসের মিছিল, কি জন্য মিছিল করছিল ওদের? মিছিল কি জন্য করছে ওরাই যে ওরাই বলতে পারবে ভালো, এটা বলতে পারবো না কি কারণে করছে ওরা। ওদের মিছিল ওরাই কিভাবে কেন করছে, কি জন্য করছে? আপনাদের পার্টি অফিসটা আক্রমণের কি কোনো উদ্দেশ্য ছিল? ওদের ওরা যেভাবে একটা চুক্তি নিয়ে এসেছে, ওদের পার্টি অফিস আক্রমণের উদ্দেশ্য ছিল, কারণ ওদের মিছিল যাবে এইদিকে, এইদিকে কেন লোক ঢুকলো, ওই দিকটা থেকে ওইদিকে কেন লোক ঢুকলো, ওখানে ঢুকে কি করতে চাইছে? লোক ঢুকে বাস দিয়ে পিটানো শুরু করছে, শাটার ফাটার সব কিছু ভাঙছে, লাঠি মারছে, ইট মারছে, বড় বড় ইট মারছে। অফিস ভাঙচুরে একটা টিকে অফিস কেউ আহত হয়েছেন? আমাদের একটা ছেলে এই যে এর মাথায় লেগেছে, ওনাকে ঢিল মেরে দাঁড়িয়ে, ওই যে ভদ্রমহলে পাড়া পাড়ার লোক মানে বাইরের লোক যারা খেলা দেখছে ওনাকে জিজ্ঞেস করুন, ওনার কানের গোড়া থেকে গেছে, চলে গেছে একটা। এই এরিয়া পাড়ার লোক আছে, তারা বেরিয়ে এসেছে যে কি ব্যাপার, ওখানে অত ভাঙচুর হচ্ছে কেন, এত চিলেমালি হচ্ছে কেন? মানে আপনাদেরকে আক্রমণ করাই কি ওদের উদ্দেশ্য? মনে হচ্ছে ওটাই চাই, আমাদের আক্রমণ করাই ওদের মেইন উদ্দেশ্য ছিল। টার্গেট অফিসের কোনো কাজ, কাপড় ভাঙো, অফিস ভাঙো, এই সব এই টার্গেটটাই ছিল। এটা কিসের অফিস? এটা কাউন্সিলর অফিস। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর কাউন্সিলর কে? অরুণ ভূমি। ওনার অফিস কি আক্রমণের একটা উদ্দেশ্য ছিল নাকি? ওনার অফিস অবশ্যই আক্রমণ উদ্দেশ্য না থাকলে এরকম করবে কেন? কি নাম আপনার? আমার নাম সুমন রায়।